যুদ্ধে বাগ বদলানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। এই মুহূর্তে সব পক্ষের আশঙ্কা যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। তবে সেটা আগের মতো আরব ইসরায়েল যুদ্ধ নয়, বরং আরও বড় পরিসরে ইসরায়েল এবং মুসলিমদের মধ্যকার যুদ্ধ। হামাসের বিরুদ্ধে যুদ্ধে কৌশল পরিবর্তন করছে ইসরায়েল। বলা চলে গাজা থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে ইসরায়েল, অর্থাৎ গাজা যুদ্ধের ইটি টানতে যাচ্ছে তারা। তবে সেই লজ্জা ঢাকতে এবং সাধারণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে গুপ্ত হত্যার পলিসি গ্রহণ করেছে ইসরায়েল। এক কথায় হামাসের হাতে ধরাশী হয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখন জঙ্গিবাদের দিকে যাচ্ছে। এদিকে ইরানও কৌশলী ভূমিকা এগোচ্ছে, সরাসরি ইসরায়েলে আঘাত করার বদলে কৌশলে ইসরায়েলকে পর্যদস্ত করছে। লেবাননের রাজধানী বৈরুতের সম্ভাব্য ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতাদের নিহত হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। প্রায় তিন মাস ধরে চলা গাজার যুদ্ধে প্রতিদিনে শত শত মানুষ মারা যাচ্ছে। তারপরও ইসরায়েলের টার্গেট করে চালানো হত্যাকাণ্ড আঘাতের ঢেউ তুলেছে, পুরনো ক্ষতকে চাঙ্গা করেছে, সেই সঙ্গে সংঘাতের বিস্তারের আশঙ্কাকেও বাড়িয়ে দিচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয় ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কয়েকজন নেতাও রয়েছে, তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সালে আল আরুরি। তিনি হামাসের সাবেক রাজনৈতিক শাখা এবং কাসাম ব্রিগেডের সাবেক নেতা। গাজা উপত্যকার বাইরে থেকে তিনি রাজনৈতিক এবং সামরিক কর্মকাণ্ড পরিচালনা করতেন, সেই সঙ্গে হামাসের জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন আদায়েও কাজ করতেন। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা আল আরুরি হামাসের অন্যতম জনপ্রিয় নেতা। ইসরায়েলের এই হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার সামির ফিন্দি এবং আজামাল আকরাও নিহত হন। এই হত্যাকাণ্ড ইসরায়েলের ঐতিহ্যবাহী স্টাইলে, অর্থাৎ দুই থেকে একটি লক্ষ্যবস্তুকে লক্ষ্যে পরিণত করে হামলাটি সংঘটিত হয়েছে। একইভাবে গাজার রাস্তায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিনকেই। হামাসের নেতা আল আরুরি দীর্ঘকাল তুরস্ক, লেবানন, ফিলিস্তিনের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। এর মাধ্যমে তিনি একটি নিজস্ব আন্তর্জাতিক যোগাযোগ এবং নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ইসরায়েল তাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার সক্ষমতা এবং পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিল। আরুরিকে কোনো রাজনৈতিক কারণে হত্যা করা হয়ে থাকলে সেটা সম্ভবত হিজবুল্লাহ নেতা হাসান নাসুল্লাহ এবং দক্ষিণ লেবাননে থাকা ইরানের অনেক রাজনৈতিক এবং সামরিক প্রতিনিধির সংস্পর্শে যাওয়ার কারণেই হয়েছে। হতে পারে প্রতিদিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই অবস্থায় কাউকে দ্রুত তার স্থলাভিষিক্ত করা হামাসের পক্ষে কঠিন হয়ে পড়তে পারে। ইসরায়েলের অনেক জেনারেল, রাজনীতিক এবং প্রভাবশালীদের অভিযোগ, বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান তার নিজের সাথে। কয়েকদিন আগে ইসরায়েলের সাবেক শান্তি আলোচক দানিয়েল লেভি সতর্ক করে বলেন, নেতানিয়াহু সরকার চায় না এই যুদ্ধ শেষ হোক, কারণ শেষ হওয়ার পরদিন থেকে রাজনৈতিকভাবে বর্ধনের চাপে পড়বেন তিনি, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হবে। গাজার যুদ্ধের প্রেক্ষাপটে নতুন বছরের শুরুতে বৈরুতে হামলা বিশ্বব্যাপী নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইসরায়েল যুদ্ধে বাঘ পরিবর্তন করল? এর আগে তারা গাজা থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সরিয়ে নেওয়া ঘোষণা দেয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বৈরুতে অ্যাপার্টমেন্টে জোড়া ড্রোন হামলা এবং হামাস নেতা হত্যার ঘটনায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের দিকটি পরিবর্তনের ইঙ্গিত করে। এই হামলা বৃহৎ যুদ্ধের আশঙ্কাকেও উস্কে দিচ্ছে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, বর্তমানে গাজা থেকে সেনাদের একাংশ সরিয়ে নেওয়া যায়, কারণ উপত্যকার উত্তরাঞ্চলে হামাস অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। এতে হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের বাড়িতে ফেরত পাঠানো যায়। সেনা প্রত্যাহারের ঘটনা এমন সময় ঘটল যখন ইসরায়েলের অভ্যন্তরে জনরোষের মুখে আছেন নেতানিয়াহু। তার সরকার যুদ্ধে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক চাপের মুখেও পড়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে সেখানে যুদ্ধে শেষ হতে যাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে আমেরিকার গণমাধ্যম পলিটিকো। পত্রিকাটি বলছে, আমেরিকার কথা শুনে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলেই বিবেচনা করছে। পলিটিকো বলছে, ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল,
গত সপ্তাহের শেষের দিকে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে তারা গাজা থেকে অন্তত 5টি ব্রিগেড সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। ওয়াশিংটন মনে করছে ইসরায়েল শেষ পর্যন্ত গাজার উপরে ব্যাপক ভিত্তিক বোমা হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনার বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পলিটিককে বলেছেন ইসরায়েলের এই সিদ্ধান্তে তারা খুশি হবে, তবে এটা আরও আগেই হওয়া উচিত ছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএসসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন আল্লাহর সহযোগিতায় কেরমানের সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়া হবে। তিনি কেরমানের শহীদের জানাজা এবং দাফন অনুষ্ঠানে এই কথা বলেন। সালামি আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশ শুনেছি, এখন আমরা নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন গত কয়েক দশকে প্রতিটি লড়াই আমরা আমেরিকাকে পরাজিত করেছি, ইরাকে তাদেরকে পরাজিত করা হয়েছে, এটা জেনারেল কাসেম সুলাইমানের মাধ্যমে। তিনি সেখানে তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। আফগানিস্তান এবং লেবাননেও তারা পরাজিত হয়েছে, তারা নিজেদের অশুভ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি। আইএসসি প্রধান কমান্ডার বলেন সিরিয়া এবং ইয়েমেনেও আমেরিকা ব্যর্থ হয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেও তারা সফল হতে পারেনি, পারস্য উপসাগরেও তারা ব্যর্থ। বর্তমানে মুসলমানদের উপর আমেরিকান আধিপত্যবাদ প্রতিষ্ঠা কোনো নিরাপদ স্থান নেই। ইহুদিবাদী ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে ইহুদিবাদীরা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে, তারা আলাকসা তুফান নামে বিশাল অভিযানে বিপর্যস্ত, প্রতিদিন বহু ইহুদিবাদী প্রাণ হারাচ্ছে। দায়েশ বা আইএস প্রসঙ্গে তিনি বলেন আইএসকে আমেরিকা তৈরি করেছে, তারা এই আইএসকে দিয়ে মুসলিম বিশ্বকে নিজেদের পরিকল্পনা মাফিক পাল্টে দিতে চেয়েছিল কিন্তু তা সফল হয়নি, আমেরিকা এক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এদিকে ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করবে সেই সম্ভাবনা নেই বলেই চলে, এটা এই মুহূর্তে যৌক্তিক হবে না ইরানের জন্য। এর বদলে ইরান কৌশলে ইসরায়েলকে ক্ষতবিক্ষত করবে, যেটা গত 20 বছর ধরে করে আসছে। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েলের এই ভিন্নধর্মী কৌশলে কে শেষ পর্যন্ত জয়ী হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।